ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته جي تلجدي دين حديث يستر الله رسول صلى الله عليه وسلم بلتن إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعله تكون فتنة في الأرض وفساد عريض أو كما قال صلى الله عليه وسلم جديد مدركة دين دار أخلاق شمبنو نيتي جون شمبنو كيو أشي ورتد بير بوستاب نياشي تاهل تاكي بيه ديه دي دي بي. যদি তোমরা এটা না করো তাহলে ভূপৃষ্ঠে ফিতনা এবং মহা বিপর্যয় সৃষ্টি হবে আল্লাহ মাফ করুক তো যদি দিনদার হয় পাত্র আর তার আহ্লাহ খুব ভালো থাকে তো এখানে বলা হয়েছে দিনদারির কথা দিনদারের মধ্যে শিরিক বেদার থেকে মুক্ত থাকবে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর একত্রবাদকে মেনে চলে নবী করিম সাল্লামের সুন্নত নিয়ে আমল করে বেদার থেকে দূরে থাকে অর্থাৎ সিরিক বেদার থেকে বাঁচে আল্লাহর রসুম সালামের ইতিপা সঠিকভাবে করে সালাদ নিয়ম মতো আদায় করে এরকম আল্লাপাক যেসব বিধান তার উপর ফরজ করেছেন ওগুলো যথার্থভাবে আদায় করে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে আদায় করে ফরাইজ গুরু হারাম কাজ থেকে দূরে থাকে এরকম যদি হয় তাহলে সে হলো দিনদার এমনিভাবে কামাই যদি হালাল না হয় তাহলে তো তার মধ্যে দিনদারই ত্রুটি রয়ে গেল তো আপনার যে প্রশ্ন খেলনার দোকান যদি এটা বাচ্চা শিশুদের জন্য হয়ে থাকে শিশুদের জন্য হয়ে থাকে যেমন আপনি বলেছেন হাতি গোড়া বা এরকম আশা করি অসুবিধা হবে না কিন্তু যেটা অন্যরকম মূর্তি বা পূর্তির মতো হয় বা এরকম কিছু আর একটু অনেক কিছু আছে যেগুলো ইসলামে বৈধ নয় ওই রকম খেলনা না হলে তাহলে তো এটা জায়জ হলো না আর এই অবস্থায় কামাইটাও হালাল হবে না যেহেতু এটা হারাম হারাম উপার্জন বা হারাম ব্যবসা এরকম আছে খেলনার দোকানে কিছু আমি তো সব জানি না কিন্তু লোকজন যেভাবে বলে কখনো এরকম হয় যেমন একদম মূর্তির মতো মূর্তিও বিক্রি করে অথবা এমন খেলা যেগুলোর মধ্যে যেগুলো আল্লাহ রবুল আলমিন তারা এইরকম খেলার অনুমোদন দেননি এরকম আছে আলম আলামে একরামদের ফতোয়াকে ফতোয়া দেখলে বুঝা যায় এরকম যদি কিছু না থাকে আর সাধারণ বাচ্চাদের বাচ্চারা পুতুল টুতুল বানায় মা এসে আল্লাহ নিজে ওই ওই জমানায় কাপড় চুপড় দিয়ে এরকম করে পুতুল টুতুল বানাতেন আমরা যখন ছোট বোন আমার মা আমাদের বোনেরা ওই রকম করতো তারা বোনবাগনি এখনো করে হয়তো সব তো আমি জানি না তোর সব হান আল্লাহ এরকম থাকতো এগুলো কোনো অসুবিধা নেই আর এর সাথে অনেক অবিলামা বলছেন সাথে যেগুলো বর্তমান আধুনিক জমানায় এরকম বাচ্চাদের যেসব খেলনা তামাসা মানে এগুলোতে অসুবিধা হবে না কিন্তু কেউ কেউ আবার এটাকে বলছেন ডিফিউজও করেছেন এটা মানেন না কিন্তু তথাপি বলা যায় যদি বাচ্চাদের শিশুদের খেলতামশা হয় এতে কোনো অসুবিধা হবে না তো যথাসাধ্য দেখবেন ওই ছেলেটা কীরকম দিনদার পরহেজগার আর এই কাজ তার কামাইটা কীরকম और एक करा जोच्चा कच्चा है असुविधा नहीं बार्ला फ़िक